26 অক্টোবর শনিবার সকাল 8টা ফটিকছড়িতে কর্মরত সকল সাংবাদিক লাল টুকটুকে টি-শার্ট পরে হাজির। আমাদের সাংবাদিকদের জন্য আজ আনন্দের দিন মহেন্দ্রকন। ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ। ফটিকছড়ি প্রেস ক্লাব সদস্য মাওলানা কাউসার শিকদারের পবিত্র কোরআন তেলাওয়াত আর সজল চক্রবর্তীর গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় আমাদের যাত্রা। এবার আমাদের গন্তব্য পর্যটন নগরী রাঙ্গামাটি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের বহনকারী এসি বাস চট্টলা চাকায় চলছে পাহাড়ের পথে। সড়কের দুপাশে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতি যেন আমাদের হাত নেড়ে স্বাগত জানাচ্ছে। আমাদের গাড়িতে চলছে গান, কবিতা, চড়া, যৌবনের প্রেম আর স্মৃতিচারণ। পাহাড়ের উঁচু নিচু আরাকাবাকা পথ বেয়ে যেতে যেতে চোখের সামনে বেশি আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, গ্রাম চারা ওই রাঙ্গামাটির পথ আমার মন ভুলাই রে। আমাদের সফর সঙ্গী নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরীর সৌজন্যে সকালের নাস্তা শেষ করে আমরা ছুটছি রাঙ্গামাটির দিকে। প্রথমেই যাত্রাবিরতি অর্ণক পর্যটন স্পটে, সেখানে ঘুরে দেখলাম আর প্রথম গ্রুপ ছবি নিলাম। এরপর গেলাম রাঙ্গামাটির সবচেয়ে বড় আকর্ষণ ঝুলন্ত সেতুতে। এই সেতু যে কত বাংলা সিনেমার সাক্ষী তার কোনো হিসাব নেই। এই সেতু ঘিরে আবেগ উচ্ছ্বাস এখন আগের মতো না থাকলেও সালমান শাহ, শাবনূর, রিয়াজ, পূর্ণিমা, সাকিব খান, অপু বিশ্বাসের কত সুপারহিট গানের শুটিং হয়েছে এখানে তার হিসাব কে রাখে। সেতুর পাশে কাউসার শিকদারের সৌজন্যে লেবুর শরবত সকলের কলিজা ঠান্ডা করে দেয় এক নিমিষেই। এবার আমাদের বহুল প্রতীক্ষিত মুহূর্ত, জেনারেটর চালিত দ্বিতল বিশিষ্ট নৌকায় শুরু হলো নৌবিহার। নৌবিহার শুরু হতে না হতেই শুরু হয়ে গেল দুপুরের মধ্যাহ্নভোজ। দেশি মুরগি, ডিম, সবজি, ডাল, সালাদ আর সাদা ভাত। আমরা ছুটে চলেছি পৃথিবীর অন্যতম বৃহৎ কৃত্রিম কাপ্তাই লেকে। যেদিকে চোখ যায় কেবল পানি আর পানি, আবার অতই পানির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রকৃতির দেয়াল। এই অতই পানি দেখে কি বোঝার উপায় আছে? 60 বছর আগে এখানে কোনো পানি ছিল না, ছিল গ্রামের পর গ্রাম, দিগন্ত জোড়া কৃষি মাঠ ছিল, রাজার বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাট বাজার, কত কিছুই না ছিল এখানে। অথচ আজ কিছুই নেই, অতই পানিতে তলিয়ে গেছে সব, কচুরি পেনার মতো বেসে গেছে কত শত স্বপ্ন আর স্মৃতি। এই কাপ্তাই লেক ঘিরে রাঙ্গামাটি জেলার বৃহত্তর একটি জনগোষ্ঠী জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। কাপ্তাই হ্রদকে ঘিরে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। রাঙ্গামাটিতে সবাই যে ভ্রমণ করতে আসেন এমন কিন্তু না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অনেকে এখানে আসেন। বাড়াই চালিত নৌকা, স্পিডবোট, ট্রলার আর ছোট লঞ্চ যুগে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা আর জনপথে যাতায়াত করেন মানুষেরা। আশ্চর্যের বিষয়, লেকের দ্বারে এক টুকরো পাহাড়ের বুকে এক একটি ঘর নিয়ে বসবাস করেন এখানকার মানুষেরা। কত সংগ্রামী তাদের জীবন ব্যবস্থা, তাদের একমাত্র বাহন নৌযান, সড়ক পথ যেন তাদের কাছে আকাশ কুসুম স্বপ্ন। কথা বলতে বলতে চলে আসলাম আদিবাসী গ্রামে। এখানকার আদিবাসী নারীরা নিজের হাতে তৈরি করে কাপড় বিক্রি করছেন, সহকর্মীরা আগ্রহ নিয়ে এখান থেকে কেনাকাটা করছেন। এরপর আবার চলছি নৌপথে। আসলাম সুবলং ঝর্নাই। ঝর্না দেখে প্রকৃতির রহস্য উপভোগ করলাম। দেশবর্ণ সঙ্গী শিল্পী সুবীর নন্দী বোধহয় পাহাড়ের বাসা বুঝে গিয়েছিলেন, পাহাড়ের কান্না দেখে তোমরা থাকে ঝর্ণা বলো। ঝর্ণা দেখে ফেরার পথে বৌদ্ধ সম্প্রদায়ের দৃষ্টিনন্দন মন্দির দেখে ভালোই লাগলো।
আজ আমাদের আনন্দের দিন, সব বাধা পেরিয়ে যান্ত্রিকতা থেকে বহু দূরে পাহাড় নদীর মিতালি দেখতে এসেছি। তাই তো সুর থাকুক আর না থাকুক, আমরা মন খুলে উচ্ছ্বাস উল্লাসে মেতে উঠি। কখনো ভান্ডারী, কখনো নাতে রাসুল, কখনো আবার হারিয়ে যাই নদীর গান। সহকর্মী মুস্তাফা কামরুলের ব্যবসায়ী প্রতিষ্ঠান এম কে ট্যাডাসের সৌজন্যে রাফেল ড্র অনুষ্ঠিত হয় ফলুয়ে পার্কে। চমৎকার এই আয়োজন উপস্থাপনা করেন সহকর্মী সাইফ রহমান সোহান। প্রথম পুরস্কার পান পেস ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, আর বাকি পুরস্কার পান প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইনুস, আনোয়ার হোসেন ফরিদ, নাজিম শাহানওয়াস এবং সফরসঙ্গী মোহাম্মদ এমরান। আশার পথে আবারও নাস্তা নাসির ভাইয়ের সৌজন্যে, সাথে তিনি উপহার দিলেন সব সাংবাদিকের জন্য টি শার্ট। আর পুরো আয়োজন অত্যায়ন করেছেন ফটিকচুরি প্রেস ক্লাবের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাসুদ রহমান। আমাদের এই আনন্দ ভ্রমণে অংশ নেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইনুস মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, সাংবাদিকদের মধ্যে মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইনুস, আবু এখলাস ঝিনুক, দৌলুস শকত, সজল চক্রবর্তী, কামালউদ্দিন, কাউসার শিকদার, কামালউদ্দিন চৌধুরী, আমি আহমেদ এরশাদ কোকন, এমরান হোসেন ফরহাদ, সাইফুর রহমান সোহান, নাসিরুদ্দিন, এম জুনায়েদ, আনোয়ার হোসেন ফরিদ, আলমগীর নিশান ও শাহনওয়াজ নাজিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিকনিক উপকমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা কামরুল। এভাবে কেটে গেল একটা দিন, সূর্য যেন বিদায়ে রুখি দিচ্ছে। হাসি টাট্টা আর আনন্দঘন মুহূর্ত কত দ্রুত বিদায় নিয়ে চলে যায়। লাল সূর্য ডুবে যায় আর আমাদের বহু কাঙ্ক্ষিত আনন্দ ভ্রমণের বিদায় ঘণ্টা বেজে ওঠে। আবার হবেই তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। দেখা